সরকার নির্ধারিত দামে কোথাও মিলছে না এলপি গ্যাসের সিলিন্ডার। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারে দাম 76 টাকা কমিয়ে 1422 টাকা করা হলেও ঢাকায় তা বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা অতিরিক্ত দামে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আমদানি নির্ভর এলপি গ্যাসের সিলিন্ডার কেনার টাকা জোগাড় করতে এখন হিমশিম দশা অনেক পরিবারের। এমন মনে করেন বয়ে এক বেলা রান দিয়েছে, তারপর অনেক হিসাব করে রান্তাস। গভর্নমেন্টের এই ব্যাপারে আসলে বিশেষ নজর দেওয়া উচিত। আমরা সাধারণ জনগণ মানে আমরা খালি পেনাল্টি দিতে দিতেই মানে আমরা যাচ্ছি, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো আসলে খুব লাগে। মাঠ পর্যায়ে কোনো দাম কমে না, হ্যাঁ কেউ কাজের সাথে কোনো মিল নেই গা, যার মতন যে যেমনি খুশি এমনি টাকা পয়সা মনে করেন ইনকাম করে নিতে আছে। এরা দোকানদাররা এগুলো করে বুঝছেন, কারণ গরিব মানুষ এগুলো এভাবে গ্যাস কিনে বাঁচতে পারবে না। ফেব্রুয়ারি মাসে এনার্জি রেগুলেটরি কমিশন এলপি গ্যাস সিলিন্ডারের দাম 266 টাকা বাড়িয়ে 1498 টাকা করে, এ মাসে এর দাম সমন্বয় করে 76 টাকা কমিয়ে। কিন্তু বাজারে নতুন নির্ধারিত দাম 1422 টাকায় মিলছে না সিলিন্ডার। আমার 1500 কিনে তো 1550 হলে বিক্রি করে ফেলতেছি। এই যে স্বামী মেয়েদের দেশে চলে যান, এদেরকে ধরেন, এদের ফাইন করবে না। এই ব্যবসায়ী তথ্য যাচাই করতে আমরা যাই ডিলার প্রতিষ্ঠান স্বামী ট্রেড ইন্টারন্যাশনালের ঠিকানায়। ঢাকা উদ্যানের 2 নম্বর রোডে ঠিকানা দেয়া থাকলেও পাওয়া যায়নি ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব। এখানে কোথায় ছিল তা আমার সঠিক মনে নাই। হ্যাঁ তাও আমি বলতে পারবো না ভাইয়া। ফলে এ নিয়ে রাজধানীতে চলছে এক ধরনের নৈরাজ্য। সরকার যেই সুযোগটা হয়তো আমাদেরকে দিচ্ছে, আমরা সেটা কিন্তু আসলে যারা আছি খুরসা তাদের কাছ থেকে এই সুযোগটা আমরা পাইতেছি না। দুই একটা ইয়েতে আমার লোকে চলেন যে কত দেয় হ্যাঁ করে কিছু কর আমগো হইরা করে কি আর। কালকে নিছি 1470 টাকা দিয়ে। জি বিক্রি করতেছেন কত করে? 1500 টাকা। বেশিরভাগ প্রতিষ্ঠানেই এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা নেই, এতে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। গেল মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এর দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, একই সাথে অতিরিক্ত টাকাও আদায় করেন তারা। তবে এই মাসে এই সিলিন্ডারগুলোর দাম কমলেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। তাই সরকার নির্ধারিত মূল্যে যেন এই সিলিন্ডারগুলো পাওয়া যায় তাই কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।